নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডটা কিন্তু বেশ মজা। তাহলে যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত থাকেন, তাহলে একটি ছবি অথবা ভিডিও বেশ ভাইরাল হয়েছে, হয়তো আপনাদের চোখে পড়েছে। যদি চোখে পড়ে থাকে তাহলে আপনি বিষয়টা জানেন, আর যদি চোখে না পড়ে থাকে তাহলে ঠিক কি ঘটেছে আমি আপনাকে বলে দিচ্ছি স্বরূপ কথায়। আপনি এটা স্বরূপ কথার এই এপিসোডটা দেখার পর চাইলে ওই ভিডিওটা বা ছবিটা দেখে নিতে পারেন, আর না হলে এখান থেকে শুনে নিতে পারেন। তাহলেও করোনা চলছে গত 6-7 মাস ধরে তো আমাদের দেশে, সেই মার্চে 24 তারিখ থেকে লকডাউন। তো তারপর থেকে দূরত্ব বিধি মেনটেন করার জন্য যে পরিমাণ প্রচার করা হয়েছে, তারপর অনেকেই নানা রকম উদ্ভাবনী শক্তি দেখিয়ে নানা কাজ করছে। যেমন এই যে করোনায় লোকজন রাস্তাঘাটে কম বেরোচ্ছে, বাইরে গিয়ে অন্যের হাতের খাবার খাওয়াটার প্রবণতা একটু কমেছে, কারণ এটা একটা ছোঁয়াচে রোগ, আর এত পৃথিবীর এত মানুষ মারা গিয়েছে, কেউ যদি নিজেকে একটু সাবধানে রাখেন, সতর্ক থাকেন, এটা অন্যায় হতে পারে না। কিন্তু এটা যেমন ঠিক, তেমনি যে বিক্রেতা কিছু জিনিস বিক্রি করেন, খাবার বিক্রি করেন, তাহলে তো তারও সমস্যা, মানুষ হিসেবে তিনিও তো বেঁচে থাকবেন। করোনাও যেমন আছে তেমনি তারও তো পেট আছে, তাতে তো খিদে পায়, তার তো সংসারটা আছে, সেটা তো চালাতে হয়, তাই টাকাটাও প্রয়োজন, তাই তাকে ওটা বিক্রিও করতে হবে। এই রকমই একটা বিষয় থেকে এসছে যে ফুচকা খাওয়ার প্রবণতাটা। ফুচকাটা তো আমরা বাঙালি কেন, গোটা ভারতবর্ষে নানা জায়গায় নাম আলাদা আলাদা, কখনো পানিপুরি বলা হচ্ছে, কখনো পতাসি বলা হচ্ছে, কখনো ফুচকা বলা হচ্ছে, কখনো গোলগাপ্পা বলা হচ্ছে। আপনি বিভিন্ন স্টেটে যাবেন, এদেশে এক একটা স্টেটে এক একটা নাম হবে, কিন্তু স্বাদ একই বলবো না, স্বাদ আলাদা আলাদা, তবে জিনিসটা ফুচকাই। তো সেই ফুচকা খাওয়ার প্রবণতাটা খানিকটা যে কমেছে এ কথা অনস্বীকার্য। যারা খাচ্ছেন তারাও বলতে পারবেন, যারা আপনি দেখছেন স্বরূপ কথা, আপনি যে পরিমাণ ফুচকা খান সেটা কি এখন খাচ্ছেন ও আপনি জানেন, তেমনি ফুচকা বিক্রেতাদের বিক্রিটা অনেক কমেছে। তো ছত্তিশগড়ের রায়পুরের এক ফুচকা বিক্রেতা এমন একটি কাণ্ড ঘটিয়েছেন যে ফুচকা তার কতটা বিক্রি হলো এর জন্য জানা নেই, তবে তার এই কাণ্ডটার জন্য তিনি হিট ফুচকা বিক্রেতা হয়ে গেলেন আমাদের দেশে। আমাদের দেশের বহু মানুষ ওই ফুচকা বিক্রেতাকে চিনে গেলেন। ছত্তিশগড়ের রায়পুরে এক ফুচকা বিক্রেতা যেটা করেছেন তা হলো, ওনার ফুচকার দোকানটা বেশ একটু বড় সড়ো, ওই ঠেলা গাড়িতে একটু বড় সাইজের দোকান হয় না, তেমনি ফুচকার দোকান। তার উপরটায় এমন কাঠামো তৈরি করেছেন, করে জায়গা বানিয়েছেন, বেশ কয়েকটা নল লাগিয়ে দিয়েছেন, একদম ভেন্ডিং মেশিন ফুচকার, তাতে বেশ কয়েকটা নল লাগানো আছে। তাতে কি হচ্ছে, ভদ্রলোক দোকানদার যিনি, তিনি বেশ কয়েকটা একটা থালা নিচ্ছেন, ধরুন বড়, তাতে 5টা বা 7টা ফুচকা তিনি ওই ভাঙছেন, ভেঙে তাতে আলু মাখাটা ভরে দিচ্ছেন, দিয়ে থালার উপর সাজিয়ে দিচ্ছেন 7টা ফুচকা। ফুচকা ভাঙলেন, আলু মাখাটা তার মধ্যে দিলেন, দিয়ে থালার মধ্যে 7টা ফুচকা উনি বা 5টা ফুচকা দিয়ে কাস্টমারের হাতে তুলে দিচ্ছেন, কাস্টমার ওদিক থেকে নিচ্ছেন। কাস্টমার নেয়ার পর কি করছেন, কাস্টমার ওই ফুচকাটা বিভিন্ন নল, ওপরে যে 5-6টা 7টা নল রয়েছে সেই নলগুলোর তে আবার লেখা রয়েছে, এটায় টক জল, এটায় জলজিরার জল, এটায় পুদিনা পাতার জল, এটায় উমুক জল, এখানে একটু ঝাল জল। তো যে রকম কাস্টমার খেতে পছন্দ করবেন সেই নলটার নিচে গিয়ে ফুচকাটাকে রাখছেন, উপর থেকে চুইয়ে নয় আর একটু বেশি খুব সরু করে জল পড়ছে ফুচকার জল, তার মানে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী যেটা একটু টক বেশি, যে যার খেতে ইচ্ছা করছে তিনি টক বেশি খাবেন, যার একটু ঝাল বেশি খেতে ইচ্ছা করছে তিনি ঝাল খাবেন, যার একটু পুদিনা পাতা খেতে ইচ্ছা করছে, জল জিরা খেতে ইচ্ছা করছে তিনি এগুলো খাবেন। অর্থাৎ কাস্টমার নিজের ইচ্ছে মতো নিজের ফুচকাটাকে স্বাদে সাজিয়ে নিতে পারছেন, পাশাপাশি ওই ফুচকাওয়ালা ফুচকার জলের বাটিটার মধ্যে ভেজা হাতে তুলে আপনাকে করোনার সময় দিচ্ছে না, এটা একটা মানসিক শান্তি আপনার। কিন্তু আমি দেখলাম ভালো করে, তাহলে আলুটা তো মেখে চটকে ফুচকাওয়ালা যেমন ভাবে দিয়ে এসছেন সেই পৌরাণিক যুগ থেকে, যদি পৌরাণিক যুগে ফুচকা খাওয়া যেত তখন থেকে, আজও ফুচকাওয়ালা সেই আলুটা চটকাচ্ছেন তেমনই, তারপর সেটা ঢুকিয়ে দিচ্ছেন ফুচকার মধ্যে, ফুচকাটা ফাটিয়ে দিচ্ছেন। তাহলে যদি রোগ সংক্রমণ জল থেকে হতে পারে জলে চোবানোর জন্য, তাহলে ওনার আলু মাখা এবং ফুচকা ভেঙে ওই আলুটাকে ঢুকিয়ে দেওয়ার জন্যও হতে পারে। তো যাই হোক, সেই ছত্তিশগড়ের ওই ফুচকা বিক্রেতা, তার যদি মনে হয় এভাবে তার কাস্টমার বাড়বে, বাড়ুক। তবে আমার এই ভিডিওটা দেখার পর, ছবিগুলো দেখার পর, দুদিন এটা নিয়ে ভাবার পর এটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয়নি ওনার ফুচকা খুব একটা বিক্রি বেড়ে গেল এর জন্যে। হ্যাঁ,
হুজুক বলে একটা জিনিস তো আছে, এটা শুধু বাঙালি নয়, ভারতীয়দের এখনকার দিনে বোধ হয় গোটা পৃথিবীর মানুষের মধ্যে হুজুক কাজ করে। কিছু একটা হয়েছে, চলো রেড়ে করে ঝাঁপিয়ে পড়ি সেটা দেখতে। তো সেই হুজুকে হয়তো 2-4 দিন 5-7 দিন কিছু মানুষ তার দোকানে আসবে, তাতে তার দুটো বিক্রি হবে। যদি এইটা নাও ধরি, বাদ দিয়ে দিই, তাহলেও একজন ফুচকা বিক্রেতা হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হয়ে গেলেন, বহু মানুষ এখন তাকে চেনেন, আর তার ওই দোকানে এখন বহু মানুষ এসে তার প্রশংসা করছে যে তিনি এই ফুচকার ভেন্ডিং মেশিন লাগিয়ে ফেলেছেন প্রায়, যেখানে জল নাকি মানে এতদিন কি বেসিনে গিয়ে আপনি হাতটা রাখবেন জলটা পড়ে যাবে, সেন্সার লাগানো, যেমন লিফটে আপনি ঢোকার আগে বা ঢোকার পর লিফট বন্ধ হয়ে যাবে। তো ফুচকার জলেও সেন্সার লাগানো ছত্তিশগড় রাজ্যে তো ভাবাই বই কি, দেশ উন্নত হচ্ছে, ডিজিটাল হচ্ছে কিনা জানি না, তবে এটা কি টাল বলতে পারবো না, মেন্টাল মেন্টাল তো বটি, তো মেন্টাল হচ্ছে দেশ। অন্তত ফুচকাও আলু হাতে করে চটকে ভেঙে ঢুকিয়ে দেওয়ার পর আপনাকে অন্তত একটা অপশন দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে যে জলটা আপনি নিরাপদ দূরত্ব বজায় রেখে, সুরক্ষিত দূরত্ব বজায় রেখে নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। যাক, এই ছিল আজকের স্বরূপ কথার এপিসোড। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানান, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।